নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কাটিগড়ার বরুঙ্গায় জমি বিবাদের জেরে খুন, ছয় অভিযুক্ত গ্রেফতার। বিমানবন্দর নিয়ে জল ঘোলা, মুখ্যমন্ত্রীর বক্তব্যে হতাশ বাঁচাও কমিটি। মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব, গ্রাম শহরে ছাত্রদের সম্বর্ধনা ও সম্মাননা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাটিগড়া বরুঙ্গার জমি বিবাদের জেরে খুনের ঘটনার চারজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া চারজন হলেন জাইবুর রহমান বড়ভূঁইয়া, শামসুদ্দিন বড়ভূঁইয়া, ইসলামউদ্দিন বড়ভূঁইয়া ও বাবুল হোসেন বড়ভূঁইয়া। সবার ঘর কালাইন বরুঙ্গার দ্বিতীয় খণ্ডে। গত 10 জুন সকালে জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মারপিট হয়। সম্পর্কিত ভাই ও ভাতিজাদের মারপিটে ঘটনাস্থলেই প্রাণ হারান আজির উদ্দিন বড়ভূঁইয়া। এছাড়া আহত হন আরও দুই ভাই সফিকুর রহমান বড়ভূঁইয়া ও হবিবুর রহমান বড়ভূঁইয়া। এই খুনের ঘটনায় এ পর্যন্ত মোট 6 জন অভিযুক্তদের পাকড়াও করে কাটিগড়া পুলিশ। ঘটনার পর উত্তপ্ত পরিস্থিতি ছিল। অভিযুক্তদের ইসলামউদ্দিন নামক ব্যক্তির বাসগৃহে পুড়িয়ে দেওয়া ছাড়া আজিরের মৃতদেহ নিয়ে সড়ক অবরোধে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়। তবে 24 ঘণ্টার মধ্যে অভিযুক্তদের করায়ত্ত করার আশ্বাস দিয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করে। আসামি তো মেইন আসামিগুলো এখনো পুলিশে 24 ঘন্টা সময়সীমা আমরা বান্ধিয়ে দিচ্ছিলাম, এখনো 24 ঘন্টা পার হয়ে গেছে, যে মেইন আসামি আবার ধরতে পারছে না। কোন ঘটনা? বরুঙ্গা রেলগেট। আচ্ছা, কেটা হয়েছিল? জমিলিয়া মানে এটা হাজিরুদ্দিন বড়ভূঁইয়া মারা মারা গিয়েছেন, মানে আর কি জলালউদ্দিন, আকবরউদ্দিন, শামসুদ্দিন, আবুল হোসেন বড়ভূঁইয়া, বাবুল হোসেন বড়ভূঁইয়া। তারা 10-12 জন আসলা, এখন পর্যন্ত মেন মেন আসামি ধরা হয়েছে না। চারজন আত্মসমর্থন ধরা করতে হবে, চারজন হয়েছে। আর মেন আসামি জলালউদ্দিন বড়ভূঁইয়া, আকবরউদ্দিন বড়ভূঁইয়া, যারা বর্তমানে আত্মসমর্পণ করছে তারা মূল আসামি না? মূল আসামি না, জড়িত আছে তারা। তাও জড়িত? জড়িত আছে। তো মূল আসামিটা কে? মূল আসামি হলো জলালউদ্দিন বড়ভূঁইয়া। বাড়ি কোন জায়গা? বরুঙ্গা, বিলবরুঙ্গা। আকবরউদ্দিন বড়ভূঁইয়া বিলবরুঙ্গা, এটা তার বাড়ি। আবুল হোসেন বড়ভূঁইয়া। তুমি কিতা কইতে চাও? এখন আমি কইতে চাই মেইন আসামিগুলা ধরতে ধরতে লাগে আর ফাঁসি হইতে লাগে তারা, ফাঁসি হইতে। ডলু চা বাগানের জমিতে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির পরিকল্পনার ব্যাপারে আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ডলু চা বাগান বাঁচাও সমন্বয় কমিটি জানায় যে সাংবাদিক পদে আসীন হয়েও মুখ্যমন্ত্রীর দায়সারা ও হাস্যকর মন্তব্য করা খুবই দুঃখজনক। কারণ গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের 2008 সালে তৈরি করা লাভজনক ও পরিবেশ বান্ধব নিয়মের বাইরে গিয়ে মৌখিক আশ্বাসের ভিত্তিতে বন বিভাগের প্রয়োজনীয় অনুমতি ছাড়া পরিবেশ ধ্বংস করে জমি অধিগ্রহণের মতো গুরুত্বপূর্ণ কাজ কোন সরকারের সর্বোচ্চ পদে আসীন কেউ করতে পারেন না। গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির ফরমেটে আবেদন করেও উড়িষ্যা ও কেরালা সরকারের আবেদন গৃহীত না হওয়ার ঘটনা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই অজানা নয়। কেরালার সবরিমালায় গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের আবেদন করা হলে কেন্দ্র সরকার জানায় যে সবরিমালার 150 কিলোমিটার পরিসীমার মধ্যে কোচি ও ত্রিবান্ধাপুরম বিমানবন্দর আছে, তাই গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির অনুমোদন দেওয়া সম্ভব নয়। শিলচরের বর্তমান কুম্ভীরগ্রাম বিমানবন্দর ডলু চা বাগান থেকে মাত্র 17 কিলোমিটার দূরে রয়েছে। সেই বিমানবন্দর থাকা অবস্থায় ফরমেট হতে আরেকটি নতুন বিমানবন্দর তৈরির আবেদন খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে শিলচর বিমানবন্দর তুলে দেওয়ার কোনো পরিকল্পনার তথ্য অসামরিক বিমান পরিবহন বিভাগের আরটিআই এর উত্তরে নেই। গ্রিনফিল্ড এয়ারপোর্টের গাইডলাইনে এ বলা হয়েছে বিমানবন্দর তৈরির পূর্বে কেন্দ্রীয় সরকারের পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র নেওয়া জরুরি, তা ইআইএ এর সমীক্ষা রিপোর্টের উপরে দেওয়া হয়।
দেশের বহু প্রকল্প পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র না পাওয়ায় বাতিল গেছে। এছাড়াও গত 2 জুন শিলচরের এক সাংবাদিক সম্মেলনে শাসক দলের নেতারা বলেন যে 2019 সালে সংসদে গুয়াহাটির সাংসদ কুইন ওঝার প্রশ্নের উত্তরে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী বলেছিলেন শিলচরে বিমানবন্দর তৈরির আবেদন করা হয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন জমি অধিগ্রহণের পর আবেদন জানানো হবে, তাহলে কোনটা সঠিক? গত 8 জুন ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার এক পত্রে পুনরায় শিলচরে বিমানবন্দর তৈরির কোনো প্রস্তাবই রাজ্য সরকারের না পাঠানোর কথা পুনরায় প্রকাশিত হয় এবং তার পত্রে আসামের মুখ্যমন্ত্রীর সাথে মৌখিক আলাপে আশ্বাস প্রদানেরও উল্লেখ ছিল না। ডলো চা বাগান বাঁচাও সমন্বয় কমিটি মুখ্যমন্ত্রীকে ভারতের আইন ও সংবিধান মেনে চা শিল্পকে ধ্বংস না করে অন্যত বিমানবন্দর তৈরি করতে অনুরোধ জানায়। পাশাপাশি ডলো চা বাগান এলাকা থেকে 144 ধারা প্রত্যাহার ও পুলিশি আতিশয্য বন্ধ করে চা শ্রমিকদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ারও আবেদন জানায়। এবছর যারা মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগ ও মেধা তালিকায় দশম স্থান দখল করেছেন তাদের সম্বর্ধনা জানিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রবিবার হাসি খুশি বিবাহ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের উত্তরীয় শংসাপত্র উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়। এদিন প্রায় 80 জন ছাত্রছাত্রীদের পাশাপাশি বিভিন্ন স্কুলের শিক্ষকদেরও সম্বর্ধনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, এনআইটি ডিরেক্টর শিবাজি বন্দ্যোপাধ্যায়, পুলিশ সুপার রমনদীপ কৌর, অতিরিক্ত জেলাশাসক দীপক জিডুং, দৈনিক সাময়িক প্রসঙ্গের স্বত্বাধিকারী তৈমুর রাজা চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমর্পিতা ভট্টাচার্য ও রুমুলী চক্রবর্তী। এখানে অনেক কৃতি ছাত্রছাত্রীরা রয়েছেন যারা খুব গরিব শ্রেণীর, তারা আজকের যে এই দরিদ্রতা, এই দরিদ্রতার সাথে আপোষহীন লড়াই করে আজকে এই সফলতা ওনারা অর্জন করেছে। অনেক দরিদ্র শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের পরিবারের যে অবস্থা, এই অবস্থা থেকে আজকের দিনে অনেক ভালো রেজাল্ট করে শিলচরতা বড়াকের সম্মান তারা বৃদ্ধি করেছে। তাদের এই সফলতার পেছনে তাদের প্রথমেই তাদের মা বাবা, আর পরবর্তীকালে প্রতিটি স্কুলে শিক্ষক বা অধ্যক্ষ যারা রয়েছেন তাদের কথা অবশ্যই স্বীকার করতে হবে, যারা প্রতিনিয়ত তাদেরকে উৎসাহ দিয়েছেন, তাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে ভালোবাসা দিয়েছেন, যার জন্য আজকে তাদের মাধ্যমে আমরা এই রেজাল্ট আজকে শিলচর কনস্টিটিউয়েন্সি অর্থাৎ আমার বিধানসভা সমষ্টিতে আমরা দেখতে পাচ্ছি। শনিবার চন্দ্রনাথপুর হায়ার সেকেন্ডারি স্কুলে মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ কৃতি ছাত্রদের সম্বর্ধনা প্রদান করা হয়। স্কুলের প্রেক্ষাগৃহে সম্বর্ধনা দেন শিলচরের সাংসদের প্রতিনিধি বিশ্বজিৎ দাস ও চন্দ্রনাথপুর জিপির সভাপতি গণেশ সিংহ ছেত্রী ও এই স্কুলের প্রধান শিক্ষক অরিন্দম নাথ। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকরা। এই স্কুল স্থাপিত হয়েছিল 1992 সালে, কিন্তু আজ পর্যন্ত এই স্কুল প্রাদেশিকরণ করা হয়নি, কিন্তু এই স্কুল প্রতিবছর ফল ভালো করেছে। এছাড়াও চন্দ্রনাথপুর
অপ্রাদেশিকৃত হাইস্কুলে জরাজীর্ণ অবস্থার মধ্যেও প্রতি বছরের ন্যায় এবারও ভালো ফল করেছে। প্রথম বিভাগে তিনজন নিকিতা মজুমদার, প্রিয়া গুডুং, হাসিনা বর্মন পেয়েছে ইংলিশ ও হিন্দিতে একটি করে লেটার। এই তিনজনকে প্রথমে মিষ্টিমুখ করিয়ে উত্তরীয় দিয়ে সম্বর্ধনা দেন বিশ্বজিৎ দাস। এদের সাথে দ্বিতীয় তৃতীয় বিভাগে জরাজীর্ণ হয়েছেন তাদেরকেও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপির সভাপতি গণেশ সিংহ ছেত্রী, প্রধান শিক্ষক করিন্দম নাথ, সত্যব্রত চক্রবর্তী, রাজেশ নাথ, মধুমিতা চন্দ, বর্ণিশিখা ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠান চন্দ্রনাথপুর হাই স্কুলে, এই অনুষ্ঠানে আমার প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষয়িত্রীগণ এবং এই জিপির পঞ্চায়েত গণেশ দাস এবং এই স্কুলের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি আজকে প্রায় দুই তিন বছর যাবৎ তিন টার্ম চলে, গত করোনার সময় পারি নাই, এর আগে আরও দুই বছর, এই বছর থেকে তিন বছর, এইভাবে আমি ছাত্র যারা ফার্স্ট ডিভিশন লেটার নিয়ে পাস করছে তাদেরকে আমি উৎসাহ দেওয়ার জন্য আমি আগামীতে যাতে ভবিষ্যতে আরও ভালো করে তার জন্য এই কাজটা চালিয়ে যাচ্ছি। রেংটি পাহাড়ে বনানীকরণ নিয়ে ধলাই সামাজিক বনানীকরণ বিভাগের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাহাড়ে সার্ভে অনুযায়ী বনানীকরণ না করে উৎকোচ নিয়ে বনানীকরণ করা হচ্ছে বলে শুক্রবার অভিযোগ তোলেন রেংটি পাহাড় সংলগ্ন লোকনাথপুরের জনগণ। তারা বলেন, সামাজিক বনানীকরণ বিভাগের এক কর্মী ও স্থানীয় এক ব্যক্তি কিছু লোকের কাছ থেকে উৎকোচ নিয়ে সার্ভের এলাকার বিকৃত করে বনানীকরণের কাজ শুরু করেছেন। করিয়া তার দেখলাম আইয়া তার 25 হেক্টর জিপিএস লইয়া ঘুরিছে, ঘুরিয়া কইছে অম্বয় তাই হবার খাম হইতো, আমরা যে কুঠিও গাড়াইছি, আমরা কুঠি প্রায় 200টা কুঠি গাড়িছি, কুঠি গাড়ার বাদে আমরা দলাই লেঞ্জার আইছি না ইয়ার লোক হইছেন দেখাই দিছেন অবায় জয় সবিলে কুঠিটা উঠেই ফলাই দিছে, দলাই লেঞ্জারের কথাও মানছে না, তারা অন পাবলিকের চাই খরচের চাই টেকা খাইছে 25 হেক্টরের 10 হেক্টর জায়গার সারিয়া ও 10 হেক্টরের মাঝে টেকা খাইছে, তারা 5,000, 10,000, 2,000, 3,000 করে লইছে, লইয়া ফখরুল ভাই দলাইয়ের হইন ফখরুল নাম ফরেস্টর আর সবিলে তারা টেকাটা খাইছে চুলিয়া রেখে এরা জায়গা সারিয়ে দিছে। আমরার মন হইল সরকারের জায়গা সবখানোর সেরা লাগতো, জঙ্গল হইলে আমরার বালা। রবিবার স্থানীয় পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এক স্টুডেন্টস ফোরাম অফ শিলচর পলিটেকনিকের ব্যবস্থাপনায় পলিটেকনিক এডমিশন টেস্ট এর প্রস্তুতির জন্য ফ্রি কোচিং এর উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাক উপত্যকার সুনামধন্য বাস্তুকার বুরহানউদ্দিন আহমেদ বড়ভূঁইয়া। বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের পুরোধা ব্যক্তিত্ব তৈমুর রাজা চৌধুরী, পাবলিক স্কুলের অধ্যক্ষা কবিতা সেনগুপ্ত প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক ফরিদুল হক লস্কর সহ ফোরামের কর্মকর্তাবৃন্দ এবং ছাত্রছাত্রী ও অভিভাবকগণ। সভায় প্রত্যেক বিশিষ্ট বক্তা নিজেদের ভাষণে আগামী এক মাসের ফ্রি শিক্ষাদান কর্মকাণ্ডের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন। ফোরামের এই জনমুখী কর্মযজ্ঞের ভূয়সী প্রশংসা করেন এবং ছাত্রছাত্রীদের সাফল্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। উল্লেখ্য, করোনা মহামারীর 2 বছর ছাড়া এক স্টুডেন্টস ফোরাম বিগত 10 বছর ধরে এভাবে পলিটেকনিকের প্রবেশিকা পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে এই ক্র্যাশ কোর্স এর ব্যবস্থা করে আসছে। এক মাস ব্যাপী পলিটেকনিক অ্যাডমিশন পরীক্ষার জন্য, যাকে প্যাড বলা হয়, পলিটেকনিক অ্যাডমিশন টেস্ট এর একটা ক্র্যাশ কোর্সের আয়োজন আমরা করে থাকি। আজ 12ই জুন এই ক্র্যাশ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। বিগত 10 বছর থেকে আমরা এই ফ্রি ক্র্যাশ কোর্সের ফ্রি কোচিং দিয়ে থাকি। আমাদের গড়পড়তা প্রতি বছর প্রায় 40 থেকে 50 জন করে বিগত দিনে এই ক্র্যাশ কোর্সের
করার জন্য সফলতা পেয়েছে। আমাদের আজকের এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে ছিলেন বরাক উপত্যকার স্বনামধন্য ইঞ্জিনিয়ার তথা শিলচর তদানীন্তন আরএসি প্রিন্সিপাল প্রিন্সিপাল ডক্টর বুরহানুদ্দিন বড়ুইয়া। বড়খোলা কেন্দ্রের রাজনগর জিপির অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রামে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। এলাকার প্রবীণ নাগরিক আবিদুর রহমান লস্করের পৌরোহিত্যে আয়োজিত সভায় মুখ্য অতিথির আসন গ্রহণ করেন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এম শান্তিকুমার সিংহ, শালচাপড়া ব্লক তৃণমূল সভাপতি আব্দুল বাসিত লস্কর, বুড়িবাইল জিপির তৃণমূল নেতা লিয়াকত হোসেনের উপস্থিতিতে দলে যোগদান করেন এলাকার 70 জন ব্যক্তি। এদের মধ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন আব্বাস আহমেদ বড়ভূঁইয়া। সবাই মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আসামে তৃণমূল কংগ্রেসের শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দেন। তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে রাজনগর জিপির অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রামের 70 জন যুবক সহ একজন বিজেপির কর্মী আব্বাস লস্কর আমাদের দলে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করেছে, এর সাথে একটা মহিলা একজন জয়েন করেছে। এদিন মকসুদ আহমেদ লস্কর, আজমল হোসেন লস্কর, ইমরান হোসেন লস্কর, ওসিবুল আহমেদ বড়ভূঁইয়া সক্রিয় ভূমিকা পালন করেন। জেলা প্রশাসন তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েছে। আসাম তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বোরা এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে আগামীকাল ক্ষুদিরাম মূর্তির পাদদেশে একটি ধর্ণা কর্মসূচি পালন করার কথা হয়েছিল। এই ধর্ণা কর্মসূচি আমরা দলুবাগান এবং গ্রিনফিল্ড এয়ারপোর্ট নিয়ে যেগুলো ইস্যু আমাদের বোরাক উপত্যকায় রয়েছে তাতে চা বাগান শ্রমিকদের স্বার্থে আমরা ধর্ণা কর্মসূচি পালন করে বিক্ষোভ প্রদর্শন করে জেলা প্রশাসনের কাছ থেকে সেই শ্বেতপত্র আমরা চাওয়ার কথা রয়েছে, কিন্তু জেলা প্রশাসন আমাদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার চেষ্টা চালাচ্ছে। ওরা ভয় পেয়ে গেছে, ওদের দুর্বলতা ঢাকতে আমাদের তৃণমূল কংগ্রেসের ধর্ণা কর্মসূচিকে বানচাল করতে ওরা এই 144 ধারা জারি করেছে বলে আমি মন্তব্য করি এবং আমাদের গণতান্ত্রিক অধিকার কোনোদিন খর্ব করতে পারবে না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, দলু চা বাগান শ্রমিকদের স্বার্থে আমরা আন্দোলন চালিয়ে যাব। এই কথা আমি আমাদের রাজ্য সভাপতি রিপুন বোরা আমাকে টেলিফোন যোগে যে নির্দেশ দিয়েছে যে মিডিয়াতে আমাদের আওয়াজ তোলার কথা। মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ ধলাই এলাকার 31 জন কৃতি ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জানালো মাতৃভূমি সংস্থা। রবিবার ধলাই বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতি ছাত্রদের উত্তরীয় শংসাপত্র, কলম, নোটবুক সহ উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়। এছাড়া এদিন ছাত্রছাত্রীদের হাতে একটি করে নিম গাছের চারা রোপণের জন্য প্রদান করা হয় মাতৃভূমি সংস্থার পক্ষ থেকে। এ উপলক্ষে এদিন ধলাই বিএনএমপি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ দীনদয়াল পুরকায়স্থির পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। শুরুতে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিজেপির কাছাড় জেলা সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল। এছাড়া সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক সুশান্ত বর্মন, অশ্বিনী কুমার সিংহ, প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ দেবরায়, সোনাই এমসিডি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাব্বির আহমেদ চৌধুরী, প্রাক্তন শিক্ষক নারায়ণ চন্দ্র ঘোষ, সুখেশ সিংহ, আমড়াঘাট এমকে দে কলেজের অধ্যক্ষ মিতা দে, ধলাই জিপি সভাপতি ভূষণ পাল প্রমুখ। সরকার আপনাদের জন্য বিভিন্ন ধরনের সাহায্যের জন্য এগিয়ে আছে। আগে আমরা অনেক সময় পড়াশোনা করেছি, ভালো কৃতি ছাত্ররা চাকরি পেতেন না, কিন্তু বর্তমানে যে সরকার কেন্দ্রে এবং রাজ্যে সরকার আছে, এই সরকার যারা কৃতি ছাত্র ভালো রেজাল্ট করে তাদের জন্য টাকা পয়সার দরকার হয় না, পড়াশোনার জন্য টাকার দরকার হয় না, সরকার বিভিন্ন সাহিত্য সহযোগিতার জন্য আপনাদেরকে এগিয়ে রয়েছে। সরকার স্কুলের কলেজের ভর্তির ফিস থেকে বইপত্র থেকে সরকার যোগান দিচ্ছে, বিভিন্ন দিক দিয়ে সরকার আপনাদেরকে সাহায্যের জন্য
এগিয়ে আছে সরকার। আপনি যারা এই অঞ্চলের যারা ছাত্ররা পড়াশোনার জন্য আপনারা যে কোনো সময় অসুবিধার সম্মুখীন হবেন, আমাদের আসাম সরকার বিভিন্ন স্কিমের মাধ্যমে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে ভালো ছাত্রদের পড়াশোনার জন্য ওনার ফান্ড থেকে সরকার। বরাকের তিন জেলায় আইন শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে ফৌজদারি দণ্ডবিধির 144 ধারার অধীন জেলায় সভা সমিতি, মিছিল, লিফলেট বিতরণ ইত্যাদিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাইলাকান্দিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সপ্তদী এন্দো রবিবার এ মর্মে এক আদেশ জারি করেছেন। এতে বলা হয়েছে, দেশে বিতর্কিত একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে চলা বিক্ষোভ প্রতিবাদী আন্দোলনের প্রেক্ষিতে জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে এই আদেশ জারি করা হয়েছে। জনসাধারণের শান্তিভঙ্গের আশঙ্কায় তা প্রতিরোধ করতে জেলা জুড়ে 144 ধারা জারি করে মিছিল, সমাবেশ, ধর্ণা, লিফলেট, ব্যানার এবং পোস্টার বিতরণ ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সমগ্র জেলায় ওই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ফ্রি কোচিং সেন্টারে পাশের হার 70%। মাধ্যমিকে পাশ করা গরিব পড়ুয়াদের সম্বর্ধনা দিল গৈরিক ভারত। চারদিক যখন কথা উঠল মাধ্যমিকে এবার অসমে সরকারি স্কুল পড়ুয়াদের ভালো ফলাফল হয়নি, তখন শিলচরের মালুগ্রামে রাধারমণ গোস্বামী হাই স্কুলে ভালো ফল করল পড়ুয়ারা। সেখানে 39 জন মাধ্যমিক দিয়েছিল এবং 27 জন পাশ করেছে, পাশের হার 70%। এর মধ্যে সজল শীল নামে এক গরিব ছাত্র 4টি লেটার নিয়ে মোট 81% নম্বর পেয়েছে। সেখানে দীর্ঘ বছর ধরে সামাজিক সংগঠন গৈরিক ভারতের উদ্যোগে আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের পড়াশোনা সহায়তা প্রদান করা হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক নিখিল নাথ থেকে শুরু করে সমাজসেবী বিপ্লব দেবনাথ সহ অনেকেরই মন্তব্য, এই স্কুলের ভালো ফলাফলের পিছনে গৈরিক ভারতের অবদান রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে রবিবার রাধারমণ স্কুলে ভালো ফলাফল করা 27 জন পড়ুয়াকে সম্বর্ধনা জানানো হয়। উত্তরীয় পড়ার জন্য ভালো বই ইত্যাদি দিয়ে তাদের বরণ করা হয়। নমস্কার, আমরা গৈরিক ভারতের পক্ষ থেকে আজ মালুগ্রামে শ্রী রাধারমণ গোস্বামী হাই স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে যারা মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে এবং আমরা এই স্কুলে বিশেষ করে বিগত 2 বছর আমরা এখানে ফ্রি কোচিং করিয়েছি, এই আজকে যে ফলাফল বেরিয়েছে তাতে আমরা খুব খুশি গৈরিক ভারত। তাই আমরা এখানে সব ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দিয়েছি এবং তার সাথে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরও সম্মানিত করেছে, ধন্যবাদ। মিজোরামে পাচারের পথে করিমগঞ্জ পুলিশের হাতে জব্দ হলো 2টি চাল বোঝাই লরি। আটক 4 লরি দুটিতে ছিল যোগান বিভাগের বিনামূল্যের 390 বস্তা চাল। 2টি লরি জব্দ করার পাশাপাশি 4 জনকে গ্রেফতার করেছে করিমগঞ্জ সদর থানার ওসি ভবেন দেহিঙ্গিয়া। গ্রেফতার হওয়া 4 জন হলেন লরি দুটির চালক এবং সহচালক। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ এদিন অভিযান চালিয়ে পুলিশ এই সফলতা লাভ করেছে। জানা গেছে, ফকিরবাজারের একটি গোপন স্থানে যোগান বিভাগের এই বিনামূল্যের চালের বস্তা পাল্টিয়ে মিজোরামে পাচার করা হয়। গতকাল রাতে বিভাগীয় কর্মকর্তারা সেই গোদামেও অভিযান চালান। তাছাড়া সেই এলাকায় এক ডিলার এই চাল পাচারে জড়িত বলে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। এবার বিভাগীয় কর্মকর্তারা এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করেন সেটাই হবে লক্ষণীয়। 11BC3392 আর এখন ML05Y1338 আর দুইখন ব্যাগ মুঠতে আমি 390 ব্যাগ আমি চাউল আমি দেখা পালো। আর তার যেখানে চাউল হানিছে কোনো ডকুমেন্টস ভ্যালিড ডকুমেন্টস দেখাব পৰা নাই। সেয়ে আমি গোটেই দুইখন ট্ৰাকৰ আমি ড্ৰাইভাৰ আৰু খালাচী মুঠতে 4জনক আমি আটক কৰিলোঁ। আটক কৰি আমি সোধ কৰি গম পালোঁ যে এইটো আমাৰ ষ্টলেন বুলি আমাৰ চোৰাং মাল বুলি আমাৰ সন্দেহ হৈছে। সন্দেহ হোৱাত আমি তেওঁলোকৰ এগেইনষ্টে আমি কেচ ফাইল কৰিব কৰিছোঁ। কেচ নম্বৰ হৈছে করিমগঞ্জ কেস নাম্বার 57/2022। আর আমি মুঠতে আমি 4জন সহ 4জন লগত আৰু এজন তেখেতৰ নাম হৈছে আশ্রফ হুসেন আমি
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কাটিগড়ার বরুঙ্গায় জমি বিবাদের জেরে খুন, ছয় অভিযুক্ত গ্রেফতার। বিমানবন্দর নিয়ে জল ঘোলা, মুখ্যমন্ত্রীর বক্তব্যে হতাশ বাঁচাও কমিটি। মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব, গ্রাম শহরে ছাত্রদের সম্বর্ধনা ও সম্মাননা। আমার বাংলা সংবাদ আজ এই পর্যন্তই, নমস্কার।